জয় মা সরস্বতী, সবাইকে অগ্রিম সরস্বতী পূজার শুভেচ্ছা। একমাত্র সনাতন ধর্মেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং প্রকৃতির সকল কিছুকেই সম্মান দেওয়া হয়। আমরা বাস্তুবিদ্যা সম্পর্কে অনেকেই অবগত। বাস্তুবিদ্যা অনুসারে সরস্বতী পূজার দিন যে যে কার্যসমূহ করতে নেই তা আজকের এই ভিডিওটিতে উল্লেখ করতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মায়ের কাছে। হলুদ রং মা সরস্বতীর খুবই প্রিয়। এটা বিশ্বাস করা হয় যে যখন সরস্বতী মা অবতারণা করেছিলেন তখন ব্রহ্মাণ্ডে একটি লাল, হলুদ এবং নীল আভা ছিল এবং হলুদ আভা প্রথম দেখা গিয়েছিল, যার কারণে এটি ধর্মীয় বিশ্বাস করা হয় যে মা সরস্বতীর হলুদ রং খুবই প্রিয়। তাছাড়া এই সময় ফসলের মাঠে হলুদ সরিষা ফুল প্রকৃতিকে হলুদিয়া করে তোলে। তাই শাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রং বা সাদা পোশাক পরা খুবই শুভ। এছাড়া এই দিনে ভুল করেও কালো বা লাল রঙের পোশাক পরা উচিত নয়। বসন্ত ঋতুও বসন্ত পঞ্চমীর দিন থেকে শুরু হয়। এমন অবস্থায় গাছগাছালিতে নতুন কুড়ি গজাতে শুরু করে। এই পরিস্থিতিতে এই বিশেষ দিনে গাছগাছালি কাটা উচিত নয়, বরঞ্চ মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বাড়িতে বেশি করে গাছ লাগানোকে মঙ্গলসূচক ধরা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীর দিনে স্নান না করে কখনো খাবার খাওয়া উচিত নয়, এটি করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিনে সবাইকে বিশেষ করে শিক্ষার্থীদের সকালে উঠে স্নান করে দেবীর পুজো করা উচিত। এছাড়া বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে কেউ আমিষ রান্না করবেন না, কারণ এই দিন জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনা করা হয়। এই দিনে তাই কারো খারাপ ভাবা বা খারাপ করা উচিত নয়। সরস্বতী পূজোর দিন হাত কিংবা পায়ের নখ ভুলেও কাটতে নেই। চুলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি খুব প্রয়োজন হয় তাহলে আগের বা পরের দিন কেটে নেওয়া যেতে পারে। সরস্বতী পূজোর দিন ভুলেও সেলাইয়ের কাজ করবেন না। এই দিন কোনোভাবেই কাউকে কুকথা বলা উচিত নয়, কারণ এই পূজোর সময় দেবী সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন, তাই কারোর উদ্দেশ্যে কটু কথা বলতে নেই। সরস্বতী পূজোর দিন ক্রোধ সংবরণ করার কথা অনেক সময় বলা হয়, কারণ অশান্ত স্বভাব দেবীর একদম অপছন্দ। পূজোর সময় যে প্রদীপ জ্বালানো হয় তা যেন কোনোভাবেই পুজো চলাকালীন নিভে না যায়, সেদিকে খুবই লক্ষ্য রাখা উচিত, কারণ পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া অমঙ্গলের সূচনা বলে আখ্যায়িত করা হয়। তো বন্ধুরা, আশা রাখি মায়ের পুজোর দিন এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করে চলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় মা সরস্বতী।